আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল শুক্রবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে 2025 সালের মধ্যে নির্বাচন হতে পারে, এবং এর আগে সেনাপ্রধান বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। এখন এই তার এই 2025-এর মধ্যে নির্বাচন হতে পারে এই খবরটা বেরোনোর পর বিভিন্ন ধরনের সমালোচনা হয়, এবং তিনি আজ চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার যে পলিসি ডিসিশন সেটা মেইন দায়িত্বে হলেন প্রধান উপদেষ্টা, এবং এটা তার এখতিয়ার। এখন কথা হচ্ছে যে যেটা তার এখতিয়ার সেটা নিয়ে মানে আপনি এই সিদ্ধান্তটা বলছেন কেন? এখন তিনি বলছেন যে এটা তার অনুমান। তো অনুমান জিনিসটা হলো যে সত্য হইতে পারে নাও হইতে পারে। তো এখন এটা নিয়ে, এটা তো একটা সিরিয়াস বিষয়। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, রাজনীতির জন্য তারা দিচ্ছে বিশেষ করে। তো এখন অনেকেই মনে করছিলেন যে এইগুলো বলে আপনারা তাদেরকে মোলা ঝুলাইতেছেন কিনা। তো এখন তিনি ক্লিয়ার করেছেন, তিনি বলছেন যে রাজনীতিতে মেইন ফ্যাক্টর যেটা হলো যে নির্বাচনের একটা হলো সার্চ কমিটি করতে হবে, তারপর নির্বাচন কমিশন গঠন করতে হবে, তারপর ভোটার তালিকা আপডেট করতে হবে। তো এখন কথা হলো যে এই যে সময়, এই সময়ের মধ্যে এগুলো সম্ভব কিনা। কারণ আপনারা বলছেন রাষ্ট্রের সংস্কার করবেন, রাষ্ট্রের সংস্কার এটা একটা ব্যাপক বিষয়। এখন আপনার কথা মতো যদি 2025-এর মধ্যে নির্বাচন হয়, তো আমি মনে করলাম 2025-এর ডিসেম্বরই হলো, তাহলে হাতে আছে 14 মাস। এখন আপনার নির্বাচনের জন্য তো 3 মাস সময় দিয়ে দিতে হবে আপনার, তাহলে আপনার হাতে থাকলো 11 মাস। এই 11 মাসে আপনি রাষ্ট্রের সংস্কার করে ফেলবেন, সার্চ কমিটি করবেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন, ভোটার তালিকা হাল্লাগাত করবেন, পুলিশ ঠিক করবেন, প্রশাসন ঠিক করবেন, সব কিছু সম্ভব কিনা। আপনি কি হিসাব করে এইসব কথা বলছেন কি? এখন কথা হলো যে নির্বাচনের তারিখ ঘোষণা, এটা মানে একদম সেটেল না হয়ে বলাটা অনেক মনে হয় ঠিক না। কারণ এখানে নির্বাচনের প্রস্তুতি আছে, এখানে একটু ঝামেলা হয়, যার ফলে দেখা গেছে যে প্রধান উপস্থিত যিনি ডক্টর ইউনুস, তাকে অনেকবার সাংবাদিকরা বিভিন্ন চাপ দিয়েছেন, কিন্তু তার মুখ থেকে কথা বের করতে পারেন নাই যে এত তারিখ। তিনি বলছেন আমরা কাজ শেষ করেই দিয়ে দিব। তো আসলে কাজটা কখন শেষ হয় এটা আসলে বলা ডিফিকাল্ট, কারণ এটা ছোটোখাটো কাজ না, অনেক বড় একটা কাজ। তো যাই হোক, এখন অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনুস হয়তো চাচ্ছেন দ্রুত নির্বাচন দিয়ে মানে সরে যাওয়ার জন্য, কিন্তু ছাত্ররা হয়তো চাচ্ছে না, তারা হয়তো তাদের রাজনৈতিক অ্যাম্বিশন আছে। অনেকে মনে করতে পারেন তারা দল করছে এবং তারা দল দাঁড় করানোর চেষ্টা করতে পারে, তারা অংশগ্রহণ করতে চাইতে পারে, রাষ্ট্রক্ষমতায় যেতে হইতে পারে, এমনকি জামাতের সাথে তাদের জোট হইতে পারে, বিভিন্ন ধরনের আলোচনা আছে বাজারে। এখন কথা হচ্ছে অনেকে মনে করেন 2 থেকে 3 বছর সময় লাগবে এই নির্বাচনে যেতে। যতই আসিফ নজরুল বা সেনাপ্রধান বলেন না কেন, 18 মাস বা 2025-এর মধ্যে এটা নাও হইতে পারে। যাই হোক, কথা হলো নির্বাচন হবে, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সকল দল অংশগ্রহণ করতে পারে এর নিশ্চয়তা, এবং একটি রাজনৈতিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় যারা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।